পালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি ডাক অধিদপ্তরের একটা বড় মাফের গুড মেসেজ নিয়ে আসলাম সিরিয়াসলি বড় মাফের গুড মেসেজ যেখান থেকে অনলি তিনটা জেলা ব্যতীত সমগ্র জেলার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন তিনটা জেলা কী কী আপনারা একটু দেখে নেবেন এই তিন জেলার লোকজনের কি সমস্যা কী ভাই আমি জানি না আমার কোনো দোষ নয় আমি আগে থেকে হাত তুলছি তো এখান থেকে নতুন নতুন নিয়োগটা প্রকাশ করা হয়েছে আমি সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো এটা সে কাঙ্ক্ষিত নিয়োগ আমি এটা নিয়ে এখন আপনাদের বিস্তারিত বলবো কী কী পদ আছে কত টাকা বেতন কীভাবে আবেদন করবেন সব বলে দেবো নো প্রবলেম বাট আগেই বলে নেই এই সার্কুলারের লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্টে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন ওকে তো চলুন আমি এখন আপনাদের সাথে একটু আলোচনা শুরু করি তো এ দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটি বলছি তাহলে ষাট মোদার কেউ কম কম্পিউটার অপারেটর আমি এই কথাটা ইতিপূর্বের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে মনে হয় বলে রাখছি যে এই গভর্নমেন্ট জবে একটা কমন একটা পদ কম্পিউটার অপারেটার তো কম্পিউটার অপারেটার পদে যদি আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আসলে কম্পিউটার অপারেটার পদের জন্য কী কোথ কম্পিউটার অপারে বেসিক আইডিয়াগুলো থাকা উচিত আমি তার উপরে বিস্তারিত আলোচনা করছি সে ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যারা কম্পিউটার অপারেটে পদার চাকরির জন্য আগ্রহী প্রার্থী তো বন্ধুরা এখানে এটার জন্য সে চোদ্দতম গ্রেটে স্যালারি পাবে বেসিকভাবে দশ হাজার দুশো ইন্টার চব্বিশ হাজার সামথিং স্যালারি পাবে এটা কিন্তু স্নাতক পাশে আবেদন করা যাবে এরপরে আরেকটা আছে রিসিপশনিস্ট এখানে সে তোমার গ্রেটে স্যালারি পাবে এটা স্নাতক পাশে আবেদন দেন আছে স্টোর কিপার সে চোদ্দতম গ্রেটে স্যালারি পাবে এইচএসসি পাশে আবেদন ড্রাইভার আছে পনেরোতম গ্রেডের স্যালারি পাবে এটা কি এসএচি পাশে আবেদন তদন্ত সহকারী আছে সেও আঠারোতম গ্রেটে স্যালারি পাবে এইচএসসি পাশে আবেদন এরপর অফিস সহায়ক আছে সে বিশতম গ্রেডের স্যালারি পাবে এখানে কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএচি পাশে আবেদন হোস্টেল অ্যাটেন্ডেন্ট আছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন এরপর বাবুর জি আছে সেও অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখন আবেদনটা কীভাবে আবেদনটা হল বন্ধুরা আবেদন আগে আপনার বয়সের যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেওয়া আপনার বয়সটা একটু যোগ বিয়ে করে নেবেন তো অনলাইনে আপনাকে আবেদনটা করতে হবে যেটা শুরু হয়েছে অলরেডি সাত তারিখ থেকে তো সাত তারিখ বুঝতে থাকেন জাস্ট শুরু হইলো এটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত যারা অনলাইনে আবেদন করতে খুবই আগ্রহী তারা অবশ্যই কিন্তু আবেদন করবেন মোটে মোটে মোটেও মিস করবেন না বন্ধুরা এটা খুবই বড় মুখের একটা নিয়োগ আর একটা বিষয় তাহলে যাব রিসেন্ট কিন্তু আমরা বেশ আল্লাহ চালে ভালো ভালো গভর্নমেন্ট যাব সার্কুলারগুলো পাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যারা একচুয়ালি চাকরির জন্য খুবই আগ্রহী পড়তে সেই পার্থী তারা প্রতিনিয়ত প্রত্যেকটা সার্কুলারগুলোই একটু ফলো করবেন এর ক্ষেত্রে আপনাদের উপকার হবে মোটেও অপকার হবে না প্রত্যেকটাতে যদি জাস্ট আবেদন করতে থাকেন দেখবেন একটা না একটা মোটামুটি যদি আপনার কপালে ভাড়া থাকে তাহলে অবশ্যই লেগে যাবে তো বন্ধুরা জাস্ট কথা এতটুকুই থাক আমি কথা বেশি লম্বা না করি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ